আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এই বৃষ্টির দিনে খড় ভালো করে ঢেকে রেখেছেন তো এবং মজুত করে রেখেছেন তো কেননা এখন বর্ষাকাল এই বর্ষাকালে আপনাকে একমাত্র খাবারের যোগান যোগাবে একমাত্র খাবার হলো খড় এবং কাঁচা ঘাস এই দুটো জিনিস কিন্তু কাঁচা ঘাস এই সময় বর্ষাকালীন সময় অনেক কম হয় এবং খড় খড়টা আপনাকে মজুদ করে রাখতে হবে এবং পলিথিন দিয়ে দেখেন আমি কিভাবে করে খড়গুলো ঢেকে রেখেছি পলিথিন দিয়ে যাতে পানি না ঢোকে এটা বাস ওপরে বাঁশঝাড় নিচে আমি পলিথিন দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি মাটির পরে না মাসানের উপর করে খড় রেখে দিয়েছি যাতে এই বৃষ্টির দিনে খড়গুলো পচে না যায় নষ্ট হয়ে না যায় আর একটা কথা সময় মনে রাখবেন পচা খড় নষ্ট দেখবেন ভাগ্ন ধরে গেছে বা নষ্ট হয়ে গেছে এসব খড় কোনো দিনই গাবিদের খাওয়াবেন না এটা আমার বায়োগ্যাস প্ল্যান্ট এবং এই জায়গায় গোবর দেওয়া হয় পানি দিয়ে ঘোটে ছেড়ে দিতে হয় এটা বায়ু বায়োগ্যাস প্ল্যান্ট আমার যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আসলে খড় কোনো দিনই আপনারা বর্ষার দিনে পচা খড় কোনো দিন খাওয়াবেন না বর্ষা হোক এমনি সময় হোক খড় কোনো পচা খড় কোনো দিন খাওয়াবেন না কারণ এই বর্ষাকালে আজ চার পাঁচ দিন ধরে লাগাতার বর্ষা আমাদের এই এলাকায় প্রত্যেক দিন বর্ষা আছে আসলে এই বর্ষার দিনে খামারে অনেক কষ্ট হয়ে যায় ঘাস কাটা তারপরে আপনার খড় কাটা এদের খাবার দাবার গোসল করানো গোবর ফেলানো অনেক কষ্ট হয়ে যায় বর্ষার দিনে আর বর্ষা হলেই তো কারেন্ট বিদ্যুৎ থাকে না মেন জিনিস তো আমাদের গ্রাম এলাকায় আসলে বিদ্যুৎ পাওয়া যায় না যেই একটু আকাশে গুড় গুড় শব্দ হয়েছে তখনই বিদ্যুৎ বন বন্ধ হয়ে যায় এ একটা মেন সমস্যা আর এই খামারে প্রধান উৎস হল আপনাকে কারেন্ট থাকতেই হবে কেননা অল টাইম কারেন্টের কাজের ভিতরে কখন গোসল করাতে হবে কখন এদেরকে পানি দিতে হবে নান্দায় কেননা এত পানি তো চেপে টিউবওয়েল চেপে তো ওঠানো সম্ভব না কোনো দিন কিন্তু আমার সব সময় ওই মোটরের পরেই নির্ভরশীল এবং কারেন্টের উপর নির্ভরশীল থাকতে হয় কেননা সকালে একবার গোসল করানো হয়ে গেছে তারপরে বিকাল বেলায় যে গোবর উঠানোর পরে পুরো গোল গোসল করায় দেব আমি এই বর্ষার দিনেও দুইবার করে গোসল করাই কেননা এই দিনে ঘুমটি মতো থাকে এবং গরম লাগে ওদেরকে এই জন্য আমি দুইবার করে এদের এই বর্ষার দিনে গোসল করাই আপনাদেরকে বারবার বলি যে এই বর্ষার দিনে আপনারা অবশ্যই খড়কে ভালোভাবে ঢেকে ঢুকে রাখবেন দানাদার খাবারও ভালো করে মজুত করে রাখবেন যেন গন্ধ না হয়ে যায় বা পানি না লাগে পানি লাগলেও তো পছন্দ ধরে যাবে এবং ওই পছন্দ খাবার খাওয়ালেই আপনার যে কোনো একটা সমস্যা দেখা দিবে যেমন পেটে গ্যাস হবে অন্যান্য সমস্যা দেখা দিবে এই জন্য এটি সবসময় সতর্কভাবে থাকতে হবে খাবার জন্য গন্ধযুক্ত খাবার কোনো সময় এদের খাওয়াবেন না আমি এই জন্যই সতর্ক থাকার চেষ্টা কর যে আমারও সতর্ক থাকতে হবে কারণ আমার গাভীগুলো সব প্রেগনেন্ট এই প্রেগনেন্ট অবস্থায় কোনো সং খুদানা কিছু হয় তাহলে অনেক সমস্যা দেখা দেবে এই জন্য আমারও অনেক সতর্ক থাকতে হবে আপনাদেরও সতর্ক থাকতে হবে আপনারা অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করবেন সব সময় আর কাঁচা ঘাস কোনো সময় জমিতে কেটে নিয়ে আসার পরে সাথে সাথে কেটে গাভীদেরকে খাওয়ানো খাওয়াবেন না কমসে কম দুই ঘন্টা বা এক ঘন্টা ওকে ফেলে রাখবেন তাহলে ওর ভিতরে যে ভ্যাকটেরিয়া বা জীবাণু থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই কাজটা অবশ্যই করবেন সাথে সাথে কোনো সময় গাভীদেরকে খাওয়াবেন না কমসে কম দুই ঘন্টা বা এক ঘন্টা ওদেরকে রেখে দেবেন রোদে রোদ না থাকলেও কোথাও ফেলে রাখবেন দেখবেন ওদের যে জীবাণু থাকে সেটা নষ্ট হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন আর একটা কথা বলি আপনাদেরকে এই বর্ষার দিনে অনেক রোগ রোগব্যাধি দেখা দিচ্ছে এই জন্য আমাদের ফলরে প্রত্যেক দিন না হলেও একদিন বাদে একদিন ফলরে চুন প্রয়োগ করবেন তারপরে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে পারেন ফলরে তাহলে এই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে আর ফলোর যত শুকনো থাকবে তত জীবাণু হবে না এব যদি স্যাঁতসেঁতে থাকে তাহলে জীবাণু তৈরি হয় এই থেকে এই কথাটা মনে রাখবেন সব সবসময় আমার গাবিগুলো দেখেন আমি দুপুরবেলায় খাবার দিয়েছি শুধু পানি লবণ আর শুকনো খড় আর আছে কাঁচা ঘাস মিক্স করে দিয়েছি কিভাবে নাক ডুবে ডুবে খাচ্ছে আসলে আমি এদেরকে কাঁচা ঘাস আর খড় খাওয়ানোর জন্য আমি বেশি অভ্যাস করে তুলেছি আসলে এরা অবলা জানোয়ার এদেরকে যত আপনি মানুষ যেরকম অভ্যাসের দ্বার এদেরও এরকম অভ্যাসের দ্বার এদের যেভাবে করে খাবার খাওয়াবেন অভ্যাস করবেন সেইভাবে ওরা গড়ে উঠবে এটা মনে রাখবেন সবসময় আর সব সময় দানাদার খাবার কম খাওয়ানোর চেষ্টা করবেন যে খাবার দানার খাবারটা দেবেন সেটা পুষ্টিগুণ জাতীয় খাবার দেবেন এটে সময় আপনি খেয়াল রাখবেন আর কাঁচা ঘাসের কথা তো বলে শেষ করব না কাঁচা ঘাস যত দেবেন ততই আপনার জন্য ভালো এবং ততই বেনিফিট আপনার জন্য আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল টুল্টে হলে ক্ষমা করবেন খুদা হাফেজ